Galaxy di Bangla. Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় দর্শক, আজ আমরা শুনব হযরত জার্জিস আলাইহিসসালামের জীবনীর প্রথম পর্ব। জানব কিভাবে হাজারো ভয়ঙ্কর বিপদ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবী জার্জিস আলাইহিসসালামকে বাঁচিয়েছিলেন। বিভিন্ন তাফসীর কারকদের মতে হযরত জার্জিস আলাইহিসসালাম সিরিয়ায় জন্মগ্রহণ করেন এবং নবুয়াত প্রাপ্তির পর তিনি ফিলিস্তিনে চলে আসেন। তখন ফিলিস্তিনে দাদিয়ান নামক এক প্রভাবশালী কাফির বাদশাহী করত। অনেকে বলেন যে ফিলিস্তিনেই নয়, ফিলিস্তিনের নিকটবর্তী মৌসুল নামক স্থানেও ওই বাদশাহ রাজত্ব করত। হযরত জার্জিস আলাইহিসসালামের সাথে বাদশাহ দাদিয়ানের চরম শত্রুতা এবং সংঘর্ষের সৃষ্টি হয়। শক্তির গর্বে গর্বিত বাদশাহ হযরত জার্জিস আলাইহিসসালামকে দুনিয়া হতে চিরতরে বিদায় করার জন্য হাজার বার হত্যার ষড়যন্ত্র করে। প্রতিবারই আল্লাহ পাক তার প্রিয় নবীকে রক্ষা করে দাদিয়ানের কুবাসনা ব্যর্থ করে দেন। বাদশাহ দাদিয়ান ছিল একজন কট্টর মূর্তি পূজক। সে তার দেবতার মূর্তি তৈরি করে স্বর্ণ, রৌপ্য, জওহর এবং বহু মূল্যবান মণিমুক্তার দ্বারা মূর্তিগুলোকে সজ্জিত করে নিজে তাতে সেজদা করত এবং প্রজাদের দ্বারাও সিজদা করাত। তার ধারণা ছিল যে মানুষের উন্নতি, অবনতি, কল্যাণ, অকল্যাণ সবকিছু মূর্তির খুশি বা না খুশির উপর নির্ভরশীল। তার প্রজাদের মধ্যে যদি কেউ মূর্তিকে সেজদা করতে রাজি না হতো তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হতো। হযরত জার্জিস আলাইহিসসালাম আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক বাদশাহ দাদিয়ান এবং তার অনুসারীদের দেব মূর্তি পূজার অসারতা এবং নিরাকার আল্লাহ পাকই একমাত্র উপাস্য এই চিরন্তন সত্য বাণী প্রচার করার উদ্দেশ্যে তাদের নিকট উপস্থিত হয়ে বাদশাহ দাদিয়ানকে বললেন, হে বাদশাহ, তুমি জ্ঞানী ব্যক্তি, অথচ প্রকৃত উপাস্যের উপাসনা না করে যার কোনো অনুভূতি নেই তার উপাসনা করছ, তা বাস্তবিক বিস্ময়কর। যে নিজের কল্যাণ করতে অক্ষম সে অন্যের কল্যাণ কিভাবে করবে? আমি আশা করি তুমি এই চিন্তা করে মূর্তি পূজা বন্ধ করে দিবে। হযরত জার্জিস আলাইহিসসালামের কথা শুনে বাদশাহ দাদিয়ান বলল, আমার উপাস্য মানুষের কল্যাণ করতে পারে না, তবে কল্যাণ করতে পারে কি তোমার উপাস্য? তুমি তো বাস্তবেই আমার উপাস্যের ক্ষমতা আছে বলে সে আমাকে বাদশাহ এবং এত ধন সম্পদের মালিক বানিয়েছেন। পক্ষান্তরে তোমার উপাস্য অক্ষম বলেই তোমার কোনো ধন সম্পদ নেই এবং তুমি অভাবগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছ। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি যার পূজা করছ তার পূজা ত্যাগ করে আমাদের উপাস্যের পূজা শুরু করো, দেখবে আমাদের মতো তুমিও সম্পদশালী হয়ে যাবে। হযরত জার্জিস আলাইহিসসালাম বললেন, দেখো বাদশাহ, দুনিয়ার জীবন এবং ধন সম্পদ সবকিছুই ক্ষণস্থায়ী, পক্ষান্তরে পারলৌকিক জীবন এবং ধন সম্পদ সবই দীর্ঘস্থায়ী, এর কোনো শেষ নেই, বরং একান্ত চিরস্থায়ী। পারলৌকিক খুশি অর্জন করতে হলে পার্থিব সুখ বর্জন করতে হয়, নানারূপ দুঃখ কষ্ট সহ্য করতে হয়, আমি তাতেও খুশি, কেননা অনন্তকালীন সুখ ও খুশির মোকাবেলায় ইহলৌকিক সুখ ও শান্তি একেবারে নগণ্য। বাদশাহ দাদিয়ান জিজ্ঞেস করল, তোমার পারলৌকিক সুখ শান্তির দৃষ্টান্ত কেমন? হযরত জার্জিস আলাইহিসসালাম বললেন, পারলৌকিক শান্তির দৃষ্টান্ত হল মহা শান্তিময় খুশির বেহেস্ত, কোনরূপ দুঃখ কষ্ট ও চিন্তা ভাবনার স্থান নেই, যে বেহেস্তে প্রবেশ করতে পারে তার জন্য দুঃখ কষ্ট হারাম হয়ে যায়। পক্ষান্তরে যে পার্থিব জগতে বসে নিরাকার আল্লাহ পাককে অবহেলা করে, দেব দেবীর মূর্তি পূজা করে, পরকালে তার স্থান হবে জাহান্নাম, অনন্তকাল সেখানে আগুনের আজাব ভোগ করতে হবে। হযরত জার্জিস আলাইহিসসালামের এই প্রকার স্পষ্ট উক্তির কারণে বাদশাহ দাদিয়ান তার প্রতি ক্রোধে একেবারে অগ্নিশর্মা হয়ে উঠল। সে বলে উঠল, তোমার স্পর্ধা এবং সাহস সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমার সামনেই তুমি আমাদের পূজনীয় দেব মূর্তির কুৎসা প্রচার এবং তোমার উপাস্যের বাহাদুরি প্রচারের ধৃষ্টতা প্রদর্শন করছো, তোমাকে এই ধরনের স্পর্ধা দেখাবার প্রতিফল আমি এখনই দিচ্ছি, দেখব তোমার কোন উপাস্য তোমাকে আমার শাস্তি হতে রক্ষা করতে পারে। এই কথা বলে বাদশাহ তখনই হুঙ্কার দিয়ে উঠল, তোমরা কে কোথায় আছো, যাও এই স্পর্ধিত লোকটিকে বন্দি করে শুলে চড়িয়ে হত্যা করে ফেলো। বাদশাহর আদেশ তখনই পালিত হল। বাদশাহর অনুগত কাফিরগণ
তাকে শুলে চড়িয়ে হত্যা করে একটা প্রকাণ্ড অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে ফেলল। কিন্তু আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা ও অবিশ্বাস্য ব্যাপার! হযরত জারজিস আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর মুহূর্তেই তিনি সেই ভীষণ অগ্নিকুণ্ডের মধ্যে অত্যন্ত শান্ত এবং সুস্নিগ্ধ কণ্ঠে পাঠ করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং বলতে লাগলেন, হে মানবগণ, তোমরা জেনে রাখো, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। তোমরা সকলেই তার ইবাদত করো এবং জঘন্য মূর্তি পূজাকে পরিহার করো। এই অদ্ভুত ঘটনা দেখে বাদশার দাদিয়ান বলল, লোকটি কিভাবে প্রাণ বাঁচালো? তবে যেভাবে হোক তাকে ধ্বংস করতেই হবে। তোমরা একটি বৃহৎ পাতিল ভর্তি পানির মধ্যে তাকে রেখে পানি গরম করতে থাকো, যতক্ষণ ওই তীব্র উষ্ণ গরমে তার দেহ গলে না যায় ততক্ষণ তার নিচে জাল দিতে থাকো। বাদশার অনুচরগণ অনবরত এক দিন এক রাত পানিতে জাল দিল, কিন্তু দেখা গেল হযরত জারজিস আলাইহিসসালাম এর কিছুই হয়নি। মাছ যেভাবে পানিতে সাঁতার কাটে, হযরত জারজিস আলাইহিসসালাম ঠিক সেভাবে পরম আনন্দে গরম পানির মধ্যে সাঁতার কাটতে লাগলেন। তার সামান্য মাত্র ক্লেশ বা অসুবিধা হল না। তিনি সেই গরম পানির মধ্যে হতে বলতে লাগলেন, হে মূর্খ বাচ্চা, তুমি ভুল পথ পরিত্যাগ করে এখনই সৎ পথ অবলম্বন করো, তাতে তোমার পরিণতি কল্যাণকর ও মঙ্গলময় হবে। বাচ্চার দাদিয়ান তার ব্যর্থতার গ্লানিতে ক্রমেই অধিকতর উত্তেজিত ও দিশেহারা হয়ে উঠছিল। সে এবার তার অনুচরগণকে বলল, তোমরা এবার এক কাজ করো, বড় পাতিলের মধ্যে তামা দিয়ে জাল দিতে থাকো। যখন তামা গলে তরল পানির মতো হবে তখন তাকে ওই পাতিলের মধ্যে রেখে পাতিলটির মুখ বন্ধ করে পুনরায় জাল দিতে থাকো। বাদশার অনুচরগণ তার নির্দেশ মতো কাজ করতে লাগলো। আগুনের জালে তামা গলে পাতিলের মধ্যে যখন টকবক করতে লাগলো তখন পাতিলের ঢাকনা খুলে তারা দেখতে পেল যে হযরত জারজিস আলাইহিসসালাম পাতিলের মধ্যে গরম তামাগলিত পানিতে আনন্দ চিত্তে বসে আল্লাহর ইবাদত করছেন। সুবহানাল্লাহ! এই দৃশ্য দেখে বাদশা অবাক বিস্ময়ে তার নিকট জিজ্ঞেস করল, হে জারজিস, বলতো তুমি আমার এই ভীষণ শাস্তিগুলোর মধ্যে কিভাবে প্রাণ রক্ষা করছো? হযরত জারজিস আলাইহিসসালাম বললেন, হে অবিশ্বাসী কাফির, তুমি আমার মহান আল্লাহ পাকের শক্তির কি বুঝবে? তিনি যাকে রক্ষা করবেন তোমার মতো হাজারো পাপিষ্ঠ শক্তিশালী বাচ্চার সম্মিলিত শক্তিও তার কিছুই করতে পারবে না। প্রিয় দর্শক, হযরত জারজিস আলাইহিসসালামের জীবনের আরও ভয়ঙ্কর বিপদ, শাস্তি এবং কিভাবে আল্লাহ পাক তাকে বাঁচিয়েছিলেন তা আমরা নিয়ে আসব এই সিরিজের পরবর্তী পর্বে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।